2022 সালের ডিসেম্বরে বার্সেলোনার নৈশ ক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেসকে 4.5 বছর কারাদণ্ড দেন বার্সেলোনার একটি আদালত। এরপর থেকেই ফুটবল পাড়ায় ভিলেনের উপাধি পেয়েছেন বার্সার এই কিংবদন্তি। এমনকি স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট জানিয়েছিল, আলভেজের বিরুদ্ধে আদালতের রায় আসার পরই তাকে ক্লাব কিংবদন্তিদের অফিসিয়াল তালিকা থেকে ছেঁটে ফেলেছে বার্সা। 1899 সালের 29 ডিসেম্বর বার্সেলোনার যাত্রা শুরুর পর ক্লাবটির কিংবদন্তিদের তালিকায় রয়েছেন মোট 102 জন ফুটবলার, তাদের মধ্যে একজন দানি আলভেজ। ধর্ষণের মামলায় কারাদণ্ডাদেশ পেলেও তার নাম সরানো হয়নি সে তালিকা থেকে। কিন্তু গুঞ্জন উঠেছে বার্সা কিংবদন্তি তালিকা থেকে আলভেজের বাদ পড়ার। মূলত স্প্যানিশ ফুটবল ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে কিংবদন্তি খেলোয়াড়দের তালিকায় নতুন করে সংযোজন হয়েছে জর্ডি আলবা, সার্হিও বুস্কেটস ও জেরার্ড পিকের নাম। ফলে তাদের আগে যুক্ত হওয়া দানি আলভেজের নাম পড়েছে কিছুটা পিছে। বার্সায় 2 মেয়াদে মোট 408 ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। মেসি, জাভি, ইনিয়েস্তাদের নিয়ে গার্দিওলার সেই ড্রিম টিমের অংশ ছিলেন তিনি। দীর্ঘ বার্সেলোনা ক্যারিয়ারে মোট 23টি শিরোপা উপহার দিয়েছেন ক্লাবকে। ক্লাবের হয়ে কিংবদন্তি হওয়ার পাশাপাশি সমর্থকদের কাছেও কিংবদন্তি তিনি। এর আগে ফুটবল ইতিহাসে এককভাবে সবচেয়ে বেশি শিরোপার মালিক ছিলেন আলভেজ। তবে গত বছর 20 অগস্ট লিওনেল মেসি ইন্টার মায়ামিকে লিগস কাপে শিরোপা জেতালে এ তালিকায় পিছিয়ে পড়েন এ ব্রাজিলিয়ান রাইট ব্যাক। বর্তমানে মেসির শিরোপা সংখ্যা 44টি আর আলভেজের 43টি। মেসির মতোই বার্সেলোনাকে সম্ভাব্য সব শিরোপা জিতিয়েছেন তিনি। নিঃসন্দেহে মেসির মতো আলভেজও ক্লাবটির কিংবদন্তি।